চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে সুমন নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসী। সুমন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়লপাড়ার ব্যবসায়ী। সিংনগর সীমান্তের 179 নং সীমান্ত পিলার এলাকায় গতকাল সন্ধ্যায় ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনাগরু আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। চাপাই নবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুরজ মিয়া জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে বিএসএফ এর গুলিতেই সুমনের মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত নয়।